প্রশাসন এক প্রকার অচল। বিদ্যালয়ের পৰা জনতা ভবনলৈ স্থবিৰ কাম কাজ। এনপিএস নালাগে, লাগে ওপিএস। এনপিএস আমাক নালাগে, ওপিএস আমাক লাগিব, ওপিএস আমাক লাগিব। বাহাল রাখব সরকারের পুরনি পেনশন নীতি, এই দাবিরে মঙ্গলবার দিন রাজ্যজুড়ি সাব্যস্ত হল কর্মচারীর প্রতিবাদ। রাজ্য সরকারি কার্যালয়ের কাম কাজ স্তব্ধ করে কর্মবিরতি পালন করলে সরকারি কর্মচারী। এয়া তারই দৃশ্য। বিদ্যালয়ের পর আরম্ভ করে সঞ্চালকালয়ের কর্মচারী সকলে পালন করলে কর্মবিরতি। মহানগরীর লগতে রাজ্যের বিভিন্ন প্রান্তত কর্মবিরতি পালন করে কার্যালয়ের পরিবর্তে রাজপথলৈ উলাই আহিল কর্মচারী সকল। কেবল মঙ্গলবারই নহয়, বুধবারও দিনটো কর্মবিরতি পালন করব সরকারি কর্মচারী সকলে। কর্মস্থ মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি অনুরোধ জানাইছো, আমি জানো আমার বিশ্বাস আছে, তেখেতে যদি ইচ্ছা করে তেতিয়া হলে আমার অসমৰ পৰা নতুন যিটো পেনশন ব্যৱস্থা, সেই পেনশন ব্যৱস্থাতে তেওঁ আঁতৰাই লৈ যাব পাৰে আৰু পুৰণি ব্যৱস্থা প্ৰৱৰ্তন কৰি ল'ব পাৰে। আমাক অৱসৰৰ পিছত যদি আমাৰ সুৰক্ষা হয় আমাক পুৰণা পেনশ্যন দিব লাগিব, নহ'লে আমাক LIC এজেঞ্চি কৰিব দিব লাগিব, তেনেদৰে হ'লেও আমি ধন সঞ্চয় কৰিব লাগিব। বিগত বৰ্ষসমূহত অৱসৰ গ্ৰহণ কৰা ৰাজ্যৰ 9000 কৰ্মচাৰীয়ে NPS নীতিৰ জৰিয়তে লাভ কৰা নাই পৰ্যাপ্ত পৰিমাণৰ ধন। সরকারলে কর্মচারী সকল হুঙ্কার, NPS বাতিল করক। সোনকালে আমাক মানে NPS বলা বস্তুটো মানে ফিন আসামৰ পৰা এইটো মানে ডিলেট কৰি ফেলে, আমাক মানে সোনকালে OPS টো আমাক লাগু কৰিব লাগে। আগন্তুক নৱেম্বৰ মাহত আমাৰ ইয়াত আৰু ভয়ংকৰ তীব্ৰতৰ আন্দোলনৰ কাৰ্যসূচী আমি হাতত লৈছো। আমি ভাবিছো যে সরকারে উচিত এইটো চিন্তা কৰি কিনে কিবা এটা সঠিক সিদ্ধান্ত ল'ব বুলি আমি তেওঁলোকক আহ্বান জনাইছো। এতিয়া এই সম্পৰ্কে গোটেই দেশ জাগ্ৰত হৈছে, তাৰ লগতে আমি অসমবাসী, অসমৰ কৰ্মচাৰীসকল আমি জাগ্ৰত হৈছো। কিৰকজ্যোতি মালাকৰৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।